हेलो गाइस अस्सलाम वालेकुम, आई एम इम्तियाज, यू आर वाचिंग इम्तियाज एंड वेलकम टू अनदर वीडियो। सो गाइस आज के एखन बजे सकाल 8টা আর আমি আছি চট্টগ্রামে। তো ভাবলাম আজকে ব্রেকফাস্টটা এখানে একটা জনপ্রিয় রেস্টুরেন্ট আছে, হোটেল জামান রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউস। তো ভাবলাম যে হোটেল জামানেই যা ব্রেকফাস্টটা করা যাক আর দেখি এখানকার ফুড কেমন। সো যাওয়া যাক। সো গাইস আমরা এখন চলে আসছি যে জামানস মেজবানি এন্ড কাবাব হাউস, জামান রেস্টুরেন্ট। তো ওদের দুইটা দোকান এখানে, ওইটা 10টা বাজে খুলে আর এখন বাজে 8:30। সো এখন ওইটা খুলে নাই, সো এটার মধ্যে সকালে খাবার পাওয়া যায়। তো আমরা উপরে যাই দেখি কি কি আছে। সো গাইস এটা হচ্ছে জামানস রেস্টুরেন্ট মেজবানি এন্ড কাবাবের মেনু। তো যেটা বলছিলাম যে জামান রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউস, আর জামান রেস্টুরেন্ট এন্ড মেজবানি এন্ড কাবাব এটা সেম দোকান, জাস্ট ওইটা খুলে হলো 10টার দিকে আর এখন বাজে যেহেতু 8:30। তো ওইটা খুলে নেই, সকালের খাবার পাওয়া যায় এই রেস্টুরেন্টেই। আর এটা হলো মেনু, সকালের নাস্তা, মুরগির স্যুপ, ছাগলের পায়া, সব অনেক কিছু আইটেমস। এটা শুধু সকালের, এটা বিকালের, এটা কাবাব আইটেম বিকালে পাওয়া যাবে, আর এটা দুপুর আর রাতের খাবার। একটা প্যাকেজ আছে মেজবানির প্যাকেজ, সাদা ভাত, মেজবানি মাংস, চনার ডাল, নলার ঝোল, 260 টাকা। তো সকালের নাস্তা থেকে আমরা আজকে নিছি মুরগির স্যুপ, মুগ ডাল, ভাজি, নান, পরোটা। তো দেখি খাবারটা কেমন আসলে। সো গাইস আমাদের খাবার চলে আসছে, এই যে এটা ডাল ভাজি, মুগ ডাল, আর ওরা বললো যেটা স্পেশাল ভাজি, এটা মুরগির স্যুপ, পরোটা আর পাতলা নান। তো এই ভাজিটা, ডাল ভাজির দাম হলো 40 টাকা, মুরগির স্যুপ এখানে 3 পিস মুরগি দেওয়া আছে মোটামুটি মিডিয়াম সাইজ, আর এটার প্রাইস হলো 100 টাকা, আর পরোটা এটা 15 টাকা, আর পাতলা নান এটাও 15 টাকা। সো দেখি খাবারের কোয়ালিটি কেমন। সো গাইস আমরা এখন খাবার নিয়ে বসে পড়ছি, আর ফার্স্টে ট্রাই করা যাক মুরগির স্যুপ। এই যে মুরগির স্যুপ, 3 পিস চিকেন দিছে, এই সাইজের 3 পিস চিকেন। তো এই যে থিকনেসটা এরকম, তো দেখি আর ফার্স্টে মুরগির স্যুপটা শুধু খাইতে কেমন। মুরগির স্যুপটা একদম মাইল্ড ফ্লেভারের, কোনো ধরনের স্পাইসি নাই বা কোনো ধরনের বেশি মশলা ইউজ করে নাই, একদম মাইল্ড স্পাইসি। তো যে কেউ এটা খেতে পারবে, ছোটো বড় বা যারা স্পাইসি লাভ করে না, তাদের জন্য এটা বেস্ট হবে। আর মুরগির স্যুপ সচরাচর তো এমনই হয়, তো স্যুপটা ভালোই। এই যে চিকেন, 1 পিস, 2 পিস, 3 পিস। সো গাইস আমরা এখন একটু ডাল ভাজিটা ট্রাই করে দেখি, ওনারা যেটা বললো ওনাদের ভাজি এটা স্পেশাল ভাজি। তো দেখি, ওয়াও, ভাজিটা জাস্ট অসাধারণ, ভাজিটা বেস্ট। এটা নিরামিষ ভাজি, অনেক রকমের সবজি প্লাস ডিম দিয়ে একটা ভাজি করা। আচ্ছা মুগ ডালটা খাই দেখি, মুগ ডালটা অসাধারণ। আর অনেস্টলি বলতে গেলে আমার কাছে স্যুপের থেকে ডাল ভাজিটা বেশি ভালো লাগছে, জানি না কেন, কিন্তু স্যুপের থেকে ডাল ভাজিটা বেশি ভালো। তো শুধু পরোটা দিয়ে একটু ডাল ভাজি ট্রাই করে দেখি, পরোটা এখানে ডাল ভাজির প্রাইসটা 40 টাকা। তো এই অনুযায়ী ডাল ভাজিটা বেস্ট আমার খাওয়া আজ পর্যন্ত, এটা বেস্ট ডাল ভাজি, যদিও স্যুপের থেকে ডাল ভাজিটা ভালো ওনাদের। শুধু ভাজি দিয়ে একটু ট্রাই করে দেখি, ভাজি, শুধু ভাজির সাথে পরোটা খাওয়া হচ্ছে, ডাল ভাজি মিক্স করে যেটা খাইতেছি সেটা আরো বেস্ট লাগতেছে। ডাল ভাজি পুরা 10-এ-10। শুধু এবার একটু যে পাতলা নান, পাতলা নান দিয়ে ডাল ভাজিটা ট্রাই করে দেখি, নান দিয়ে মুগ ডালটা আরো বেশি ভালো লাগতেছে। আমি বুঝতেছি না যেটা দিয়ে খাচ্ছি, যেটাই খাচ্ছি স্বাদ সম্পূর্ণ ভিন্ন, কোনোটার সাথে কোনোটা মিল নেই। তো ওভারঅল সব কিছুই ভালো লাগতেছে। এখনও স্যুপটা ট্রাই, স্যুপের যে চিকেনটা ট্রাই করি নাই, তো চিকেনটা ট্রাই করলে বুঝবো যে কেমন।
আচ্ছা, ওনারা মুগ ডালের সাথে একটা মাটন পিস দিছে, তো মাটন পিসটা খাই দেখি। এটা আসলে মাটনের মাংস না, এটা কলিজা, মানে খাসির কলিজা। তো নান দিয়ে একটু ডাল খেয়ে দেখি। মানে জামান রেস্টুরেন্টের ডাল ভাজি উইথ পরোটা নান 10-এ-10। চিকেন স্যুপটা যে খারাপ এমন না, চিকেন স্যুপটা ভালো লাগছে। যেহেতু আমি স্পাইসি খাই আর চিকেন স্যুপ যেহেতু সচরাচর স্পাইসি হয় না, তো এটা একটু পরোটার সাথে খেয়ে দেখি। পরোটার সাথে চিকেন স্যুপটা যাচ্ছে খুব ভালো। তো যেটা বলছিলাম, চিকেন স্যুপের স্বাদটা যেমন মাইল্ড, তো খুব ভালো লাগতেছে। আসলে একটা রিল্যাক্স ফুড টাইপের। নানের সাথে একটু স্যুপটা খাই দেখি। নানের সাথে এটা পুরো একদম পারফেক্ট ভাবে যাচ্ছে, মানে অসাধারণ একটা ফুড। ওয়াও, আমি ব্যক্তিগতভাবে স্যাটিসফাই। চিকেন স্যুপটা এমনি খাইতে যত না ভালো লাগতেছিল, নান দিয়ে খাইতে তার চেয়ে অনেক ভালো, অনেক বেশি ভালো লাগতেছে। তো চিকেনটা ট্রাই করি। এই যে চিকেনের পিস, চিকেন পিসটাও একদম সফট আর ভিতরে জুসিও আছে, যেহেতু ঝোলের মধ্যে ডুবানো আর কোনো হার্ডনেস নাই। তো একটু পরোটার সাথে চিকেনটা ট্রাই করে দেখি। পরোটা, চিকেন, সিরিয়াসলি আমি এখন একটা হেভেনের মধ্যে আছি আমার মনে হচ্ছে, কারণ প্রত্যেকটা ফুড অসাধারণ, প্রত্যেকটা ফুড তাদের নিজস্ব জায়গা থেকে বেস্ট, কিছু বলার নেই আসলে, বেস্ট। প্রাইসটা মনে হইতে পারে যে একটু হাই, আসলে এমন ফুডের জন্য এইটুক প্রাইস ডিজার্ভ করে আসলে। তো একটু নান দিয়ে চিকেনটা ট্রাই করে দেখি। নান, চিকেন, যেটা বলছিলাম ওদের প্রত্যেকটা ফুড খুবই ভালো, এবং প্রত্যেকটা ফুডের সাথে যখন আপনি পরোটার সাথে ডাল খাবেন, পরোটার সাথে স্যুপ খাবেন, তখন একটা আলাদা আলাদা ফিউশন টাইপ স্বাদ পাবেন। তো আমি পার্সোনালি স্যাটিসফাই জামানস ফুডে, জামানস রেস্টুরেন্টের খাবার নিয়ে। তো আর কিছু বলার নেই, আর একটু ডাল ভাজিটা ট্রাই করি নানের সাথে। তো যদি এটা মাটন কলিজা না দিয়ে যদি মাটনের একটা পিস দিত তাহলেও আরও বেশি ভালো লাগতো, তো কিছু করার নেই, ওরা দিয়ে দিছে। অসাধারণ এই যে মাটনের কলিজা, বড় একটা কলিজা দিছে, বেশ বড় একটা। আমাদের ঢাকায় এরকম মুগ ডাল খেলে ছোট ছোট মাটনের পিস বা মাটনের পিসই দেয়, ছোট ছোট মাটনের পিস ঢাকায় খেলে, আর এখানে দিচ্ছে একটা মাটন কলিজা, আর এটা পিসটা খুব বড়। তো পরোটা দিয়ে একটু মুগ ডাল ট্রাই করে দেখি। না, পরোটা, মুগ ডাল, ভাজি, স্যুপ, চিকেন সব একসাথে ট্রাই করে দেখি। পরোটা, যে ডাল ভাজি, চিকেন, চিকেন স্যুপ, খাবারটা মুখে দেওয়ার পরে আমি স্পিচলেস।
কিচ্ছু বলার নাই। ওয়ান অফ দ্য বেস্ট ফুড আমাদের খাওয়া আজ পর্যন্ত, আসলে এটা বেস্ট ব্রেকফাস্ট। সো গাইস, ও একটা তো বাকি আছে, এখন আমি পরোটা দিয়ে, পরোটা দিয়ে ডাল ভাজি, চিকেন স্যুপ এটা খাইলাম। তো এখন তো নান তো রাগ করবে, তো নানের সাথেও খাই। ওই যে একটা নানের স্লাইস, এটার মধ্যে ডাল ভাজি, চিকেন স্যুপ, মাটন কলিজা। সো এটা একসাথে একটু মুখে দিয়ে দেখি। আচ্ছা একটু লেবুর রস নিই, একটু লেবু। সো এটা একবারে ট্রাই করে দেখি। ফুড রিভিউ ডান, মানে আমি সব বলে ফেলছি। আমার আসলে আর কিচ্ছু বলার নাই যে আমি কি বলবো, আমি ওদের খাবার নিয়ে সব বলে ফেলছি। তো ওয়ান অফ দ্য বেস্ট ব্রেকফাস্ট আমার খাওয়া আজ পর্যন্ত। তো তোমরা যারা চিটাগাং আসবা, মাস্ট 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 ট্রাই, এখানে ব্রেকফাস্টটা মাস্ট ট্রাই করবা। আরও এখানে কিছু আইটেম ছিল আমি ট্রাই করতে পারিনি, নেক্সট যদি কখন আসা হয় তাহলে ইনশাল্লাহ ট্রাই করবো। সো আজকের ফুড রিভিউ এই পর্যন্তই। তো আমি খাওয়া শেষ করি, খাওয়া শেষ করে তারপরে কথা হচ্ছে। ও আরেকটা কথা, ওরা যে পানি সার্ভ করে ওরা কোনো ফিল্টারে পানি সার্ভ করবে না, ওরা বোতল দিয়ে দিবে, তোমার বোতল থেকে খেতে হবে। তো আমি এখন খাবারটা শেষ করি, খাবার শেষ করে তারপরে কথা হচ্ছে। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দাও, আর কমেন্ট করতে ভুলবে না যে আমি নেক্সটে কী নিয়ে ভিডিও করতে পারি। আসলে জামানস রেস্টুরেন্টের ফুড আসলেই খুব ভালো ছিল, তোমরা যারা চট্টগ্রাম আসবে তারা ট্রাই করতে পারো। আর তোমরা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই, কী করছো সাবস্ক্রাইব করে নাও, খাওয়া দাওয়া হয় এই চ্যানেলে। আর নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।